মানুষ যখন বার্ধক্যের দিকে এগিয়ে যায় তখন তার শরীরে নানান রকম চেঞ্জেস হতে থাকে তার শরীরে নানান রকম পরিবর্তন হতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে হরমোনাল চেঞ্জেস তাদের খাওয়া দাওয়ার চেঞ্জেস তাদের বোন এবং মাসেলের স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জেস যথেষ্ট পরিমাণে চলে আসে যার জন্য তাদের সাধারণ রোগগুলো নানান রকম অন্যভাবে একজন বয়স্ক মানুষের মধ্যে প্রেজেন্ট করতে পারে আরেকটা সমস্যা যেটা চলে আসে সেটাকে আমরা বলি ইনকন্টিনেন্স ইনকন্টিনেন্স ক্লিনিকে যেগুলো দেখা হয় আমাদের বিশেষজ্ঞ ডাক্তারবাবু ইউরো ইউরোলজিস্ট বা গাইনোকোলজিস্ট যারা গাইনো ইউরোক ইউরোগাইনোকোলজিস্ট তাদের সঙ্গে পরিষেবা নিয়ে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা বয়স্কদেরকে এই ইনকন্টিনেন্সের হাত থেকে মুক্তি দিতে পারি মেমরি ক্লিনিক নানান রকম মেমোরি প্রবলেম মানুষের মধ্যে আসতে থাকে বয়সের সাথে সাথে আজ ধরুন আমাদের নানান রকম মেন্টাল অ্যাসেসমেন্ট টেস্ট হয় एवं फ्रेलिटी एसेसमेंट टेस्ट है কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট করে আমরা বুঝতে পারি যে একজনের ফেলটি কতটা তার মেন্টাল ক্যাপাসিটি যে যে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে আপনারা হার্টের কিডনির বা নার্ভের বা এন্ডোক্রিনোলজিক্যাল সমস্যা নিয়ে দেখাচ্ছে তাদের সঙ্গে সঙ্গে আপনার হলিস্টিক আপনার সর্বাঙ্গীন একটা ওয়েলবিংয়ের জন্য আপনার দরকার একজন জেরিয়াট্রিশিয়ানের যিনি আপনার বাকি ডাক্তারবাবুদের সঙ্গে আপনার ট্রিটমেন্ট প্ল্যানিংটাকে নিয়ে আলোচনা করতে পারবেন নমস্কার আমি ডক্টর সদাজিৎ ব্যানার্জি আমি একজন ইন্টারনাল মেডিসিন এবং জেরিয়াট্রিক্স জেরিয়াট্রিক স্পেশালিস্ট আমি জেরিয়াট্রিক্স নিয়ে আজকে বেশি কথা বলবো আমি বেসিক্যালি আমি মেডিসিনে স্পেশালাইজেশন করার পরে আমি রয়্যাল কলেজের মেম্বারশিপ করার পরে আমি জেরিয়াট্রিক্সে ফেলোশিপ করি আমাদের দেশে জেরিয়াট্রিক্স জিনিসটা নতুন কিন্তু বাইরের দেশে যেমন ইংল্যান্ড জাপান আমেরিকাতে জেরিয়াট্রিক্সটা একটা ভীষণ পুরনো কনসেপ্ট ইংল্যান্ডে বা যুক্ত যুক্তরাজ্যে মানে ইউনাইটেড কিংডাম ইউকেতে জেরিয়াট্রিক্স ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মেডিকেল স্পেশালিটিস কেন ওদের দেশে বয়স্ক মানুষের সংখ্যাটা অনেক বেশি তো আমি আজকে জেরিয়াট্রিক্সের নানান রকম জিনিসপত্র আলোচনার থেকেও সবার আগে আমাদের দেশে যেহেতু জেরিয়াট্রিক্স নিয়ে অ্যাওয়ারনেস কম জেরিয়াট্রিক্স জিনিসটা কি সেটা মানুষ জানেন না সেই কারণে অনেক মানুষই জানেন না যে জেরিয়াট্রিক্স কি তো সেই কারণে আমি আজকে বলবো যে জেরিয়াট্রিক্স কি কাদের জন্য এবং জেরিয়াট্রিক্সের স্কোপটা কোথায় এবং জেরিয়াট্রিশিয়ানের দরকার আপনার কেন জেরিয়াট্রিক্স হচ্ছে গিয়ে বয়স্ক মানুষদের যেরকম শিশুদের জন্য চোদ্দ বছরের নিচে শিশুদের জন্য শিশুরোগ বিশেষজ্ঞের দরকার পড়ে তাদেরও একই রকমের শরীর প্রক্রিয়া কিন্তু তবুও আমাদের শিশুরোগ বিশেষজ্ঞের দরকার পড়ে ঠিক সেই রকমই বয়স্ক মানুষদের ষাট বা পঁয়ষট্টির উপরে গিয়ে নানান রকম শারীরিক পরিবর্তন আসে তার জন্যও তাদের অনেক রকমের শারীরিক সমস্যার সৃষ্টি হতে থাকে এবং তারা অবাক হয়ে ভাবতে থাকেন যে কোন ডাক্তারবাবুর কাছে যাব কোথায় গেলে আমার একটা আন্ডার ওয়ান আম্রেলা বা এক ছাতার নিচে আমি কিভাবে আমার সব জিনিসটা নিয়ে আলোচনা করতে পারবো এই ক্ষেত্রে আমরা বিশেষ করে বলতে পারি যে একজন জেরিয়াট্রিশিয়ানের সার্ভিস বা একজন জেরিয়াট্রিশিয়ানের পরিষেবাটা অপরিহার্য হয়ে দাঁড়ায় পঁয়ষট্টি বছরের উপরে যখন আমাদের কেউ আস্তে আস্তে বয়স বাড়তে থাকে শুধু পঁয়ষট্টি বছর বয়সটাকে কাট অফ আমরা একটা বানিয়েছি বটে কিন্তু সবসময় যে বয়স জিনিসটা বার্ধক্য জিনিসটা প্রচণ্ড আপেক্ষিক একজন পঞ্চাশ বছরের মানুষ নানানভাবে জড়তার শিকার হয়ে থাকতে পারে তার মধ্যে অনেক রকমের শারীরিক তিনি যদি অনেক দিন ধরে হয়তো বিছানায় শুয়ে আছেন তার যে ফিজিক্যাল রিজার্ভ তার যে ফিজিক্যাল ক্যাপাসিটি সেটা একজন অন্য মানুষের থেকে হয়তো অনেকটাই কম আবার আমরা অনেক সময় দেখি যে একজন পঁয়ষট্টি সত্তর বছরের মানুষও শারীরিকভাবে ভীষণভাবে সক্ষম তো সেই ক্ষেত্রে আমাদের এই যে জেরিয়াট্রিকের যে মানে ইনক্লুশন ক্রাইটেরিয়াটা এটাকে আমরা ধরি সাধারণত ফ্রেলটি ফ্রেলটি মানে হচ্ছে গিয়ে বলতে পারেন বাংলায় বলতে পারি আমরা জড়া ফ্রেইলটি মানে হচ্ছে গিয়ে যে আমাদের যে ফিজিক্যাল রিজার্ভগুলো সেগুলো সব কিছুই কমতে থাকে যখন আমরা মানুষ যখন বার্ধক্যের দিকে এগিয়ে যায় তখন তার শরীরে নানান রকম চেঞ্জেস হতে থাকে তার শরীরে নানান রকম পরিবর্তন হতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে হরমোনাল চেঞ্জেস তাদের খাওয়া দাওয়ার চেঞ্জেস তাদের বোন এবং মাসেলের স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জেস যথেষ্ট পরিমাণে চলে আসে যার জন্য তাদের সাধারণ রোগগুলো নানান রকম অন্যভাবে একজন বয়স্ক মানুষের মধ্যে প্রেজেন্ট করতে পারে আমার কাছে কিছুদিন আগে আমার ক্লিনিকে একজন ভদ্রলোক এলেন যার বয়স ছিয়াত্তর বছর তিনি আমাকে বললেন যে ডাক্তারবাবু আমার নতুন সুগার ধরা পড়েছে কিন্তু আমি যখনই সুগারের ওষুধ আমার শুরু করলাম তখনই দেখা যাচ্ছে যে আমার সুগার বারবার ড্রপ করে যাচ্ছে তো এদের ক্ষেত্রে দেখা গেল এই যে ভদ্রলোক ইনি সারা জীবন হি হ্যাড বিন এ ভেরি হেলদি মাস্কুলার ম্যান কিন্তু এখন যখন দেখা যাচ্ছে ওনার স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেল। যে ওনার অ্যাবডোমিনাল সারকনফারেন্স বেড়ে যাচ্ছে এবং ওনার বডিতে ফ্যাটের পরিমাণ বেড়ে গেছে ওনার শরীরে মাসেলের পরিমাণ কম হয়ে গেছে ওনার ওয়েট লস হয়নি কিন্তু ওনার সার্কোপিনিয়া মানে মাসেলের পরিমাণ কমে গেছে যার জন্য ওনার ক্ষেত্রে যেটা চলে এসছে সেটাকে বলে মাইল্ড এজ রিলেটেড ডায়াবেটিস এইখানে খুব অল্প পরিমাণে আমাদেরকে ডায়াবেটিসের ওষুধগুলো দিতে হয় আবার আমাদেরকে খেয়াল রাখতে হয় যে ডায়াবেটিসের ক্ষেত্রে এই ধরনের বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমাদের যে এইচ বি এ সি টার্গেট যে তাদের ব্লাড সুগার আমরা কতটা কমের দিকে রাখবো সেটা আমাদেরকে একটা অ্যাসেসমেন্ট করতে হয় একজন ধরুন একজন কম বয়সী মানুষ ধরুন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বা পঞ্চান্ন বছরের মানুষের আমরা যতটা টাইট ব্লাড সুগার কন্ট্রোল রাখার চেষ্টা করব সেটা কিন্তু একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা রাখবো না এবং নানান রকম সুগারের ওষুধ আমরা এই বয়স্ক মানুষদের ক্ষেত্রে অ্যাভয়েড করার চেষ্টা করব। কারণ হচ্ছে কি একটাই যে এদের হিতে বিপরীত না হয়ে যায় যে বা ধরুন সালফোন ইউরিয়া বা ধরুন শর্ট অ্যাক্টিং ইনসুলিন এইগুলো আমরা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বয়স্কদের ক্ষেত্রে আবার আরেকটা জিনিস যে হাঁটা চলার সমস্যা যেটার জন্য জেরিয়াট্রিক ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের এনএইচএস যুক্তরাজ্যের এনএইচএস পরিষেবা যেটাকে ন্যাশনাল হেলথ সার্ভিসেস বলে তারা মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক্স রান করেন যার মধ্যে বয়স্ক লোকেদের ক্ষেত্রে অনেক সময় পাক ইনসানিজম চলে আসে তাদের মধ্যে নানান রকম অনেক দিন ধরে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে হয়তো আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য বা অটোনমিক নিউরোপ্যাথি পার্কিনসানিজম সব নানান কারণে মুভমেন্টের ডিসঅর্ডার হয় অনেক সময় তারা নিউরোলজিস্টের কাছে যান কিন্তু সব সময় তারা ঠিকভাবে তাদের অ্যাসেসমেন্টটা হয় না বয়স্কদের ক্ষেত্রে আরেকটা ভীষণ 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 ইম্পর্টেন্ট জিনিস বাজারে গেলাম বাজার করতে করতে ডাক্তারবাবু ভালোই ছিলাম হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলাম এই জিনিসটাও আমরা বয়স্কদের ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাই এদের ক্ষেত্রে আমাদের দেখতে হয় ভেজোভেগাল অ্যাটাক হচ্ছে কি না এদের ক্ষেত্রে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন মানে উঠে দাঁড়ানোতে যে এদের যে শরীরবৃত্তীয় যে পরিবর্তন হয়েছে তার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে আমাদের শিরা বা ধমনিগুলো অনেকটাই লুজ হয়ে গেছে সেই কারণে যে পায়ের যে শিরা থেকে রক্ত চলাচলটা যেটা সেটা বেশ কিছুটা অন্য রকমভাবে হচ্ছে যার জন্য তারা হঠাৎ করে বসে থাকতে থাকতে হঠাৎ করে উঠে দাঁড়ালে মাথা ঘুরিয়ে যাওয়া এটা বয়স্কদের ক্ষেত্রে আমরা ভীষণভাবে পেয়ে থাকি ফিজোভিক্যাল অ্যাট্যাক যখন হচ্ছে মানুষদের তখন আমাদের টিল টেবিল টেস্ট করে দেখা উচিত অনেক মানুষ আছেন যারা বহুদিন ধরে সুগার এবং আনকন্ট্রোল ইয়ের জন্য তাদের কানে ভেস্টিবুল নিউরাইটিস থেকেও তাদের অনেক সময় মাথা ঘোরায় এবং তাদের বমি থাকে এইগুলো বয়স্কদের ক্ষেত্রে অন্যভাবে প্রেজেন্ট করে একটা ছোট্ট গল্প বলি আমার কাছে একজন সেদিনকার পেশেন্ট এলেন যিনি প্রথমে গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টের কাছে গেছিলেন কারণ ওনার অনেক দিন ধরে বমি বমি ভাব এবং তারপরে উনি নিউরোলজিস্টের কাছে গেছিলেন যে উনি মাঝে মাঝেই উঠে দাঁড়াতে পারছেন না আমরা যখন ইংল্যান্ডে কাজ করি তখন ওখানে জুনিয়রদেরকে শেখানো হয় একজন পেশেন্ট এসছেন দ্য পেশেন্ট হ্যাজ কাম উইথ দ্য কমপ্লেন অফ বিং অফ লেগ অফ লেগ মানে পায়ে সেই রকম জোর পাচ্ছে না হাঁটু কেঁপে যাচ্ছে অল্প অল্প সঙ্গে সঙ্গে বিভ্রান্তি উল্টোপাল্টা কথাও হয়তো মাঝে মাঝে বলে ফেলছেন দেখা যায় বহু ক্ষেত্রেই এই মানুষগুলির মূল সমস্যাটা হচ্ছে গিয়ে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পেচ্ছাপের সমস্যা একটা প্রস্রাবের সংক্রমণ ইউরিনারি ট্র্যাক্টে একটা সংক্রমণ বা ইনফেকশন সেটা আমরা সাধারণত জানি যে জ্বর আমাদের ইউরিনে জ্বালা এগুলো দিয়ে প্রেজেন্ট করে কিন্তু বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় গা বমিভাব জ্বর হয়তো নেই এবং হঠাৎ করে পায়ে জোর না পাওয়া এইভাবেও প্রেজেন্ট করে অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে প্রেজেন্টেশনগুলো অনেক সময়ই বদলে যায় আবার একজন পেশেন্ট অনেক দিন ধরে তার ইয়েতে ইনফেকশনের জন্য ভুল ভ্রান্তি বলা এগুলোও থাকতে পারে বয়স্কদের ক্ষেত্রে আরেকটা সমস্যা যেটা চলে আসে সেটাকে আমরা বলি ইনকন্টিনেন্স ইনকন্টিনেন্স ক্লিনিকে যেগুলো দেখা হয় আমাদের বিশেষজ্ঞ ডাক্তারবাবু মানে ইউরোলজিস্ট বা গাইনোকোলজিস্ট যারা গাইনো ইউরোক ইউরো গাইনোকোলজিস্ট তাদের সঙ্গে পরিষেবা নিয়ে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা বয়স্কদেরকে এই ইনকন্টিনেন্সের হাত থেকে মুক্তি দিতে পারি ইনকন্টিনেন্স কাকে বলে যে প্রস্রাব বা আমাদের পায়খানা সেটাকে ধরে রাখতে না পারার ক্ষমতা কেন বয়সের সাথে সাথে মাসেলগুলো উইক হয়ে যায় সেই কারণে তাদের প্রস্রাব বা পটি ধরে রাখতে অনেক সময় সমস্যা হয় যার জন্য ওনারা অনেক সময় ওনাদের গোটা লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যায় ওনারা অনেক সময় বাইরে বাড়ির বাইরে বেরোতে চান না ভয় পান যে রাস্তায় গেলে যদি একটা কোনো অ্যাক্সিডেন্ট মানে আমাদের বাথরুম পটি নিয়ে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সেই জিনিসটাতে তারা হেজিটেট করতে থাকেন তো এই নানান রকমভাবে নানান রকম জিনিস আমাদের জেরিয়াট্রিক পরিষেবার মধ্যে ইনক্লুডেড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট বাট নট দ্য লিস্ট মেমরি ক্লিনিক নানান রকম মেমোরি প্রবলেম মানুষের মধ্যে আসতে থাকে বয়সের সাথে সাথে আজ ধরুন আমাদের নানান রকম মেন্টাল অ্যাসেসমেন্ট টেস্ট হয় এবং ফ্রেইলটি অ্যাসেসমেন্ট টেস্ট হয় কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট করে আমরা বুঝতে পারি যে একজনের ফ্রেলটি কতটা তার মেন্টাল ক্যাপাসিটি কতটা এইগুলো নিয়ে একজন মানুষকে পঁয়ষট্টি ঊর্ধ্ব বা ষাট বা ষাট বা পঁয়ষট্টি ঊর্ধ্বের মানুষের আমরা বাকি ফার্দার ট্রিটমেন্টটা প্ল্যান করতে পারি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আদারওয়াইজ অন্য মানুষের ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা আমরা দিয়ে চলেছি সেইটা হয়তো বয়স্ক একজন মানুষের ক্ষেত্রে অনেকটাই বেশি হয়ে দাঁড়াচ্ছে সেইখানে আমাদেরকে একটা ট্রিটমেন্ট অপটিমাইজেশন প্ল্যান করতে হয় এবং একজন মানুষের ক্ষেত্রে আমরা বয়স্ক মানুষের তার শারীরিক সক্ষমতার উপরে আমাদেরকে ডিসাইড করে নিতে হয় আমরা কতটা ইন্টারভেনশনাল প্রসিজিয়ার্সের মধ্যে যাব কাঁটাছেঁড়া বা কোনো রকমের খোঁচাখুচির মধ্যে আমরা কতটা যাব এবং গেলে সেখানে আমাদের রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্ট করাটা একটা ভীষণ জরুরি ব্যাপার যেটা একজন অভিজ্ঞ জেরিয়াট্রিশিয়ান অনেক সময়ই আপনাকে সাহায্য করতে পারেন যে সেই কারণে আপনাদের যে যে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে আপনারা হার্টের কিডনির বা নার্ভের বা এন্ডোক্রিনোলজিক্যাল সমস্যা নিয়ে দেখাচ্ছেন তাদের সঙ্গে সঙ্গে আপনার হলিস্টিক আপনার সর্বাঙ্গীন একটা ওয়েলবিংয়ের জন্য আপনার দরকার একজন জেরিয়াট্রিশিয়ানের যিনি আপনার বাকি ডাক্তারবাবুদের সঙ্গে আপনার ট্রিটমেন্ট প্ল্যানিংটাকে নিয়ে আলোচনা করতে পারবেন এবং আপনার জন্য যে বেস্ট পসিবল অপটিমাইজ যেটা আপনার জন্য সিলিং অফ কেয়ার হওয়া দরকার সেইটা আপনার ক্ষেত্রে দিতে পারবে এবং সবচেয়ে বড় কথা শুধুমাত্র যদি আমরা আনন্দ সিনেমায় রাজেশ খান্নার কথাটা ধার করতে পারি যে জিন্দগি বাড়ি হনি চাইয়ে লম্বি নেহি তো আমাদের চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে আমাদের আর্থসামাজিক উন্নতির ফলে আমাদের জীবনের আয়ু বেড়েই গেছে তো সেই যে বাকি জীবনটা সেটা যেন আমাদের শুধুমাত্র হাসপাতালের দরজায় দরজায় ডাক্তারবাবুদের দরজায় দরজায় ঘুরে না কাটে যেন আমাদের একটা কম্প্রিহেন্সিভ আমরা একটা কেয়ার প্যাকেজ পেতে পারি সেটার জন্য আমাদের একজন জেরিয়াটিশিয়ান ডাক্তারবাবুর কাছে যেতে পারলে আমার মনে হয় ভীষণভাবে উপকৃত হবেন আমাদের সিনিয়র সিটিজেন্সরা এবং এখন যেটা আমরা বলি যে কোয়ালিটি অফ লাইফ কোয়ালিটি অফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট জিন্দগি বাড়ি হনি চাই আমার ইনকন্টিনেন্স আমার হাঁটাচলার সমস্যা আমার মেমোরির সমস্যা নিয়েও যেন আমি একটা ভালো ব্যালেন্সড লাইফ লিড করতে পারি একটা কোয়ালিটি অফ লাইফ লিড করতে পারি সেই কারণে আমাদের দরকার একজন অভিজ্ঞ জেরিয়াট্রিশিয়ান বা আমি জেরিয়াট্রিক্সের বাংলা আমি নিজে দাঁড় করিয়েছি বার্ধক্য এবং জরা রোগ বিশেষজ্ঞ তো জরা মানে হচ্ছে বার্ধক্যের সাথে সাথে আমাদের যে শারীরিক অক্ষমতা তাকে আমরা জরা বলি তো জেরিয়াট্রিশিয়ানকে জরা বিশেষজ্ঞ আপনারা বলতেই পারেন তো একজন বার্ধক্যজনিত এবং জরা রোগ জরাজনিত রোগ বিশেষজ্ঞ বা জেরিয়াট্রিশিয়ানের সঙ্গে আপনারা যদি টাচে থাকেন আমার মনে হয় আমাদের সিনিয়র সিটিজেনরা অনেকটাই অনেকটাই উপকৃত হবে এবং সবচেয়ে বড় কথা যারা আমাদের বয়স্ক মানুষ আছেন কলকাতায় আছেন যাদের ছেলেমেয়েরা বাইরে থাকছেন তারা সবসময় ভাবতে থাকেন যে বাবা মাকে এতগুলো ডাক্তারের কাছে যেতে হচ্ছে কার কার সঙ্গে আমরা কন্ট্যাক্টস রাখবো সেইখানে আপনার সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট হতে পারেন একজন জেরিয়াট্রিশিয়ান যিনি আপনার বাবা মা বয়স্ক মানুষের ওভারঅল সর্বাঙ্গীন স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যের যে অবস্থা সেইটা নিয়ে আপনাকে আপডেট দিতে পারবেন এবং কিভাবে। কিভাবে এগোলে কি কি চিকিৎসা নিয়ে এগোলে কতটা করলে এবং কতটা না করলে যে আপনার বাবা মা যাকে নিয়ে আপনি সবসময় খুব চিন্তায় আছেন তাদেরকে নিয়ে আপনি কতটা নিশ্চিন্ত হতে পারবেন এটার জন্য আপনার দরকার একজন জেরিয়াট্রিশিয়ানের সাহায্যের